দেখেন মার্শাল্লাহ কত সুন্দর। আমি যখন 2020 সালে পাখি পালন শুরু করি তখন আমার কাছে গোল্ডেন ফিঞ্চ ছিল, পরে আমি কোনো একটা কারণে বিক্রি করে দিছিলাম, এখন আবার নতুন করে নিয়ে আসছি। এইখানে যে দুই জোড়া আছে, এই দুই জোড়ায় রানিং নিজেরা ডিম বাচ্চা করে মার্শাল্লাহ সেই জন্য নিয়ে আসছি। ওয়াও দেখেন, আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার খামারে আবার নতুন পাখি নিয়ে আসছি, গোল্ডিয়ান ফিঞ্চ। আমি যখন পাখি পালন শুরু করি তখন আমার কাছে গোল্ডিয়ান ফিঞ্চ ছিল, এখন নতুন করে আবার গোল্ডিয়ান ফিঞ্চ নিয়ে আসছি। দেখেন মাশাল্লাহ দুই জোড়া, এইখানে দুই জোড়ায় রানিং। তারপর বাজরিকার গুলাকেও এখনো জোড়া দেয় নাই, জোড়া দিয়ে দিব ভাবতেছি, এই দুই জোড়াকে আলাদা করে ফেলবো। আর এইখানে আছে এক জোড়া, এই জোড়াকে আমি বিক্রি করে ফেলবো। তারপর এখানে আছে আমার দুই জোড়া কোকাটেল, এই দুই জোড়াকে আমি জোড়া দিয়ে দিছি, বক্স লাগাই নিয়ে, এখনো বক্স রেডি আছে। তারপর ডায়মন্ড আবার এখানে ছেলেগুলা রাখছি, এইখানে রাখছি মেয়েগুলা। আর ঘুঘু পাখি আমি কমায় ফেলছি, অর্ধেক করে ফেলছি। তারপর আমার জাবা কলোনিরও কিছু আপডেট আছে, এই সব কিছু বিস্তারিত আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। অনেকদিন পর আবারও আমি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে, প্রায় 1.5 মাস পর। চাকরি নিয়ে অনেক দৌড়াদৌড়ির ভিতরে ছিলাম, সেজন্য ভিডিও করতে পারিনি। ইনশাল্লাহ আজকে আমার খামারের আপডেট পুরোটাই আপনাদেরকে দেখাবো, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি, এইখান থেকে শুরু করতেছি। দেখেন এইখানে আছে আমার দুই জোড়া গোল্ডেন ফিঞ্চ, এই দুই জোড়া পাখি আমি নিয়ে আসছি রাকিব ভাইয়ের কাছ থেকে। রাকিব ভাইয়ের বাসা মিরপুরে 12 নম্বরে। মাশাল্লাহ দেখেন মাশাল্লাহ কত সুন্দর। আমি যখন 2020 সালে পাখি পালন শুরু করি তখন আমার কাছে গোল্ডেন ফিঞ্চ ছিল, পরে আমি কোনো একটা কারণে বিক্রি করে দিছিলাম, এখন আবার নতুন করে নিয়ে আসছি। এইখানে যে দুই জোড়া আছে, এই দুই জোড়ায় রানিং নিজেরা ডিম বাচ্চা করে মাশাল্লাহ সেই জন্য নিয়ে আসছি। ওয়াও দেখেন। তারপর এখানে আছে আমার দুই জোড়া ক্লাসিক বাজরিকার, এই দুই জোড়াকে আমি আলাদা করে ফেলবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। এদের জন্য দেখেন ওই যে হাড়িও লাগানো আছে, এই দুই খাঁচায় আমি এই দুই জোড়াকে আলাদা করে দেব। আর এইখানে আছে আমার এক জোড়া বাজরিকার, এগুলোর বয়স কম, এগুলো আমি বিক্রি করে দিব। মাশাল্লাহ দেখেন কত সুন্দর কালার, ওয়াও অনেক সুন্দর, মাথায় নষ্ট। তারপর এইখানে আছে আমার কোকাটেল দুই জোড়া, এই দুই জোড়া আমি অ্যাডাল্ট নিয়ে আসছি, নিয়ে এসে জোড়া দিছি। এইখানে আছে এক জোড়া, এইখানে আছে এক জোড়া, অনেকদিন হয়ে গেছে, 1 মাসের উপরে হয়ে গেছে, এদের আমি জোড়া দিছি, এখনও বক্স লাগাই নাই, বক্স লাগানোর জন্য এখানে কাটে রাখছি দুইখানেই। তারপরে বক্সও ইনশাল্লাহ রেডি করে রাখছি, হুক লাগাইয়া লাগাই দিব যে কোনো সময়। আমি এখনও এদের মেটিং করতে দেখি নাই, তবে এরা জোড়া নিয়ে নিছে ইনশাল্লাহ। দেখেন মাশাল্লাহ, দেখেন মাশাল্লাহ কত সুন্দর, ওয়াও অনেক সুন্দর। দেখেন অনেক শান্তশিষ্ট এরা, আগে অনেক ভয় পাইতো, এখন আর ভয় পায় না। দেখছেন কত সুন্দর মাশাল্লাহ, ওয়াও। তারপর এই উপরে দেখতে পারতেছেন ডায়মন্ড আপগুলা, এগুলা সবগুলা ছেলে। দেখেন এইখানে যতগুলো আছে সবগুলাই ছেলে। দেখেন মাশাল্লাহ কত সুন্দর, এইগুলো কিন্তু সব আমার রানিং পাখি। আর এইখানে নিচে রাখছি আমি ফিমেলগুলা, এইগুলাকে আমি আলাদা করে জোড়া দিয়ে দিব, কিন্তু আমি ভাবতেছি বাসাটা চেঞ্জ করব এখন, সেই জন্য আমি জোড়া দিতেছি না, মেবি আমি এদের পর বাসা চেঞ্জ করব। আর যদি বাসা চেঞ্জ করি তাহলে আমার এইগুলাকে আগে জোড়া দেওয়া ঠিক হবে না, সেজন্য আমি জোড়াও দিতেছি না। দেখেন কত সুন্দর মাশাল্লাহ। তারপর এইখানে আছে আমার ফিঞ্চ পাখির কলোনি, এদের কোনো রেজাল্ট নাই, এরা শুধু খায় আর ওড়াউড়ি করে ঘুমায়, মাঝে মাঝে দেখি বক্সের ভিতরে বসে থাকে, বাট আমি কখনো চেক করে দেখি না এরা ডিম পারছে কিনা। এখানে আছে আমার এক জোড়া লং টেল আর তিন জোড়া পার্ল, একটা আছে সাদা পার্ল রেডাই মাশাল্লাহ, একটা আছে ব্ল্যাক পার্ল আর চারটা আছে রেড পার্ল মাশাল্লাহ। দুঃখের বিষয় আপনাদেরকে আমি বলতেছি, দেখেন আমি এই জাবাগুলা
গত রোজার ঈদের আগে জোড়া দিছি, বাট এখনও এদের কোনো আমি রেজাল্ট পাইলাম না। এখন অভিজ্ঞ যারা আছেন তারা একটু আমাকে পরামর্শ দিবেন। এরা এখনও ডিম্বাচ্চা করেও নাই, বক্স দিছি, বক্সে ঢুকে বের হয় এইটুকুই, এর বাইরে কিছু আর আমি দেখতেছি না। দেখেন অভিজ্ঞ কোনো বড় ভাই যদি ভিডিওটা দেখেন অবশ্যই আমাকে একটু হেল্প করবেন। দেখেন পাখিগুলা আমার কাছে তো দেখে মনে হয় সবগুলো অ্যাডাল্ট রানিং, আমি যার কাছ থেকে নিছি সে আমাকে বলছে এগুলো সব রানিং, তার কাছে ডিম বাচ্চা করছে। আমার পরিচিত একজনের কাছ থেকেই নিছি, দেখেন মাশাল্লাহ। এবং আমিও যতদিন থেকে পাখি পালি আমার কাছেও কেন জানি মনে হয়েছে যে এগুলো অ্যাডাল্ট, তবে আমি বক্স দিয়ে দিছি কিন্তু এখনও এগুলো ডিম পাড়ার কোনো লক্ষণ দেখতেছি না। আল্লাহ ভালো জানে, সামনে হয়তো আমার জন্য ভালো কোনো রেজাল্ট আসবে, আমিও অপেক্ষা করতেছি, কোনো সমস্যা নাই মাশাল্লাহ। সবাই দোয়া করবেন, দেখেন ইনশাল্লাহ সামনে যদি ডিম বাচ্চা করে আপনারা যাবার বাচ্চা নিতে পারবেন আমার কাছ থেকে। দেখেন মাশাল্লাহ, ওয়াও কত সুন্দর। তারপর এইখানে আমার ঘুঘু পাখির সেট আপ, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন। এইখান থেকে আমি চার জোড়া ঘুঘু পাখি বিক্রি করে দিছি, উপরের দুই জোড়া ফাঁকা, নিচের দুই জোড়াও ফাঁকা, তবে এই পাশে এক জোড়া কবুতর আমি রাখছি, আর এক জোড়া বিক্রি করে দিছি। আর এইখানে দেখেন আছে দুইটা পাখি, একটা চুইটাল ফিমেল, একটা রিংনেক ফিমেল, মাশাল্লাহ। আপনাদের যদি কারো কাছে ছেলে থাকে আমাকে জানাবেন, আমি কিনে নিব, অথবা আপনারা চাইলে নিতে পারেন। এই দুইটাই কিন্তু রেড আই। তারপর এইখানে আছে আমার একটা ছেলে পাখি, এটা ছেলে, আর এই দুইটা মেয়ে, একটা রিংনেক, একটা চুইটাল সাদা, এইখানেও দুইটা ফিমেল। আর এইখানে দেখেন এক জোড়া দেখতে পারতেছেন, এই জোড়াটা আমি মমিন ভাইয়ের কাছ থেকে নিছিলাম, রিংনেক রানিং জোড়া। এই জোড়াটা অনেকদিন পর, দেখেন মাশাল্লাহ একটা বাচ্চা দিছে, বাচ্চাটা মোটামুটি বড় হয়ে যেতেছে খুব তাড়াতাড়ি, রিংনেকের বাচ্চা, ওয়াও। আর এইখানে একটা বাচ্চা আছে, এটার বয়স 3 মাসের মতো, এটা আমি আলাদা করে রাখছি, মাশাল্লাহ। দেখেন এটাও রেডাই, কত সুন্দর। আর আপনারা যদি কেউ আমার কবুতর জোড়া নিতে চান, আমি খুব স্বল্প দামে কবুতর জোড়া বিক্রি করে দিব, এটা দেশি ক্রস কবুতর, আমি নাম জানি না, তবে আপনারা যদি কেউ চিনে থাকেন আমাকে বলবেন। আর যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার মোবাইলে কল দিবেন, হোয়াটসঅ্যাপে কল দিবেন, অথবা আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেন কত সুন্দর মাশাল্লাহ, হেলদি, অনেক স্বাস্থ্যবান পাখি মাশাল্লাহ। আর এইখানে যে খাঁচাটা দেখতে পারতেছেন এটা পুরাটাই খালি, এই খাঁচাতে আমি ডায়মন্ড ডাবগুলা জোড়া দিব ইনশাল্লাহ। তবে নতুন বাসায় যাওয়ার পর এই বাসাটা আমি ছাইড়ে দিছি, ঈদের পরের মাসে আমরা চেঞ্জ করব বাসাটা, জুলাই মাসের 1 তারিখে নতুন বাসায় যাব মাশাল্লাহ। এই ছিল আমার খামারের আপডেট, আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি সবাই নাটেনে দেখবেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর একটা দুঃখের বিষয় আমাকে বলতে হচ্ছে, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, দয়া করে এখন থেকে যারা আমার ভিডিওটা দেখবেন মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে। নতুন বাসায় যাওয়ার পর আমি গোল্ডেন ফিন্সগুলা আলাদা করে জোড়া দিব ভাবতেছি, এর আগে জোড়া দিব না। আর বাজরিকারগুলাও আমি নতুন বাসায় যাওয়ার আগে জোড়া দিব না, যদি জোড়া দেই আপনাদেরকে দেখাবো আমি ভিডিওতে, কোনো সমস্যা নাই, আপনারা দেখতে পারবেন আমার খামারের আপডেট মাশাল্লাহ। দেখেন কত সুন্দর কালার। আর জাবা পাখি পালন করেন এমন কোনো অভিজ্ঞ বড় ভাই থাকলে আমাকে অবশ্যই সাজেশন দিবেন, জাবা পাখিকে কী কী খাবার খাওয়াইতে হবে এবং কী কী মেডিসিন খাওয়াইলে এরা ভালো ডিম বাচ্চা করবে। আমি নতুন জাবা পালন করি, এর আগে আমি কখনো জাবা পালন করি নাই, সেজন্য আমি জাবা সম্পর্কে এত অভিজ্ঞও না। যদি আমাকে সাজেশন দেন কোনো বড় ভাই মেহরবানি করে কমেন্ট করবেন, তাহলে আমার অনেক উপকার হবে। জাবাগুলো কিন্তু অনেক হেলদি, এবং দেখেন কত সুন্দর চঞ্চল কালারগুলো, দেখেন চকচকা মাশাল্লাহ, ওয়াও। এবং আপনাদের কারো যদি চুইটাল এবং রিংনেক ফিমেল লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিবেন, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, কল দিবেন, অথবা কমেন্ট করবেন। খুব রিজনেবল প্রাইসে একবারে পানির দরে দিয়ে দিব আপনাদেরকে আমি।
ঘুঘু পাখি, কারণ আমি ঘুঘু পাখি দুই জোড়া রাখবো, শুধু এক জোড়া রিংনেক এক জোড়া চুইটাল, আর বাকি সবগুলো সেল করে দিব। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। দেখা হবে আরও একটি নতুন খামারে অনেকগুলো নতুন পাখির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।